পারিবারিক অশান্তির জেরে রবিবার রাতে মেটিলি ব্লকের নাগেশ্বরী চা বাগানে ছেলের হাতে খুন হলো বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বান্দেখাড়িয়া, বয়স 43, বাড়ি চা বাগানের গোপাল লাইনে। জানা গিয়েছে বান্দেখাড়িয়া মদ খেয়ে প্রায় প্রতিদিন বাড়িতে অশান্তি করত। একইভাবে রবিবার রাতে মদ খেয়ে ছেলে সীতিশ খড়িয়ার সাথে অশান্তি শুরু করে। সেই সময় সে রাগের বসে তার বাবার গলায় থাকা সুতোর মালা দিয়ে ফাঁস লাগিয়ে মেরে দেয়। এরপরে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আজ ময়নাতদন্তের জন্য দেহ জলপাইগুড়ি পাঠিয়েছে পুলিশ। মেডিকেল থানা সূত্রে জানা গিয়েছে ছেলের হাতে খুন হয়েছে বাবা, ছেলে পলাতক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। Thank you.